দিওয়াস, আসসালামু আলাইকুম। চুমকি রান্নাঘরে স্বাগতম। আশা করি পবিত্র মাহে রমজানে আপনারা ভালো আছেন, ভালো থাকুন এই শুভ কামনায় শুরু করছি আজকে আমার রান্না। তো আজকে আমি একটি ইফতার আইটেম দেখাবো, যেটা করব ক্রিসপি বিফ আলুর চপ। তো আসুন দেখি এই ক্রিসপি বিফ আলুর চপ করতে আমাদের কি কি লাগবে। ডিম লাগছে, লাগছে ব্রেড ক্রাম, চাট মশলা নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, জিরা গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদ নিয়েছি 1 পিঞ্চ, লবণ নিয়েছি পরিমাণ মতো, আর লাগবে বিফ কিমা। বিফ কিমাটা আমি কিমাটাকে আমি আদা রসুন পেঁয়াজ জায়ফল জৈত্রী গরম মশলা দিয়ে আমি রেডি করে নিয়েছি, রান্না করে নিয়েছি, পানিটি শুকিয়ে নিয়েছি। এরপর আমি 1/2 কেজি, এখানে আমার 1/2 কেজি কিমা নিয়েছি, এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা যখন গ্লেজি ভাব এসেছে তেলের মধ্যে তখনই আমি কিমাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিয়েছি। আলু নিয়েছি 1/2 কেজি, আলুটা খুব ভালো করে মাখাবেন যেন দানা না থাকে, অবশ্যই হাতটা ধুয়ে নেবেন। তো আমি এখন আস্তে আস্তে আলুটার মধ্যে সবকিছু উপকরণগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চাট মশলা, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, লবণ লাগলে আপনার আরো আপনাদের প্রয়োজন মতো দিবেন, হলুদের গুঁড়া। এখন আমি এটাকে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন আমার আলুটা মাখানো হয়ে গিয়েছে, এই কালার এসছে। তো আমি এখানে চাট মশলা দিয়েছি, আপনারা চাট মশলা যখনই যেটাতে ব্যবহার করবেন লবণটা অবশ্যই হিসেব করে দিবেন, কারণ চাট মশলাতে কিন্তু অনেক লবণ থাকে, তো আপনারা এটা একটু খেয়াল করে দিবেন। তো আমি শুরু করছি আমার আলু চপ বানানো। দেখুন আমি এই সাইজ নিয়েছি, এতটুকু নিয়েছি। আপনার চাইলে এর চেয়ে বড় স্পেশাল শেপে করতে পারেন, আর ছোট শেপে করতে পারেন, আমি এই মাঝারি শেপটা নিয়েছি। দেখুন আমি এটাকে এরকম মাঝখান দিয়ে একটা গর্তের মতো করে নিয়েছি, চারদিক দিয়ে এরকম এরকম করে নিয়েছি। এই এখন আমি এর মধ্যে কিমা ভরে দিচ্ছি, কিমা ভরে আমি জাস্ট এইভাবে করে এইভাবে করে বানিয়ে নিচ্ছি। আপনি এই শেপে করতে পারেন, চাইলে অন্য শেপেও করতে পারেন, আমি আরো দেখাচ্ছি। খেয়াল রাখবেন যেন ফেটে না যায়, ফেটে গেলে অবশ্যই এটাকে মুখটা বন্ধ করে দিবেন, না হলে তেলে দিলে এটা ছুটে যাবে। অবশ্যই আপনি একটু পাতলা করে দিবেন, বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না। এই দেখুন আমি এবার আরেকটা শেপে তৈরি, এতক্ষণ গোল শেপটা করেছি, অবশ্য চেপে চেপে একটু পাতলা করে দিবেন, পাতলা না করলে খেতে টেস্ট হবে না। যে দেখুন বিয়াস, এখন আমার আলুর চপ বানানো রেডি। এখন আমি যেটা করব সেটা করব হলো আমি ডিমে চুবিয়ে, এই যে দেখুন ঘুরিয়ে 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 এভাবে ডিমে চুবিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে দিব, এই চেপে চেপে এভাবে এভাবে, দেখুন কোনো দিক যেন খালি না থাকে। আপনি ব্রেড ক্রাম দিবেন একটু চেপে দিবেন, ব্রেড ক্রাম দিবেন একটু চেপে দিবেন। দেখুন আমি আবার আরেকটা দেখাচ্ছি, এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ডিম খুব ভালো করে চুবিয়ে নেবেন, কোনো সাইড যেন খালি না থাকে। আমি ব্রেড ক্রামে দিয়ে দিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে হালকা একটু প্রেস করবেন, হালকা, বেশি প্রেস করতে গেলে কিন্তু ফেটে যাবে। এই দেখুন ভিউয়ার্স আমার আলুর চপ রেডি, ক্রাম মাখানো, ডিম মাখানো রেডি। এবার আমি 1/2 ঘন্টা ফ্রিজে রেখে দিব, 1/2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি এবার তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন অবশ্যই মাঝারি আঁচে ভাজবেন,
মাঝারি, অবশ্যই মাঝারি আঁচে ভাজবেন। মাঝারি আঁচে না ভাজলে তেলটা ভিতরে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না, ক্রিস্পি হবে না। তো সব কিছুই আপনারা বেগুনি, আলু চপ, পেঁয়াজু সবই এগুলি মাঝারি আঁচেই ভাজবেন। তো আমি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স দেখুন, পিছনের দিকটা আমার একদম ক্রিস্পি হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। এরকম ক্রিস্পি না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা উল্টাবেন না। আমরা অনেকেই ভুল করে থাকি যে মানে নিচেরটা ব্রাউন হওয়ার আগে বা ক্রিস্পি হওয়ার আগে আমরা উল্টে ফেলি। তা উল্টে ফেললে হয় কি যে ভেঙে যায় বা ভিতরে তেল ঢুকে যায়, ভালো হয় না। এজন্য দেখুন, এবারে আমি আরো ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স আমার এই পাশটাও দেখুন একদম ব্রাউন হয়ে গিয়েছে, খুব কড়াও করবেন না। এই পাশটা আমি আর একটু হতে দিব, দেখুন কেমন আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন অবশ্যই মাঝারি আঁচে করবেন। ভিউয়ার্স আমার ক্রিস্পি আলুর চপ রেডি, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার নামানোর পালা, আমি নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন আমার দুই শেপের ক্রিস্পি আলুর চপ রেডি। আপনাদের এটা ইফতারের টেবিলে খুবই খুবই ভালো লাগবে, প্লিজ আপনারা ট্রাই করুন। ট্রাই করে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, যদি খারাপও লাগে তাও জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো আল্লাহ হাফেজ, রমজানের মোবারক।